থেকে তিন মাস আগে সেখান থেকে আমাদের আমরাই বলে কোনদিন কল্পনা করছিলাম সে দেশের কথা, তার মতো লোক শুধু একটা জিনিসে বাকি ছিল, নিজেকে সর্বশক্তিমান দাবি করা। বাকি সবই তো বাংলাদেশে ছিল, আর কি কোনো কিছু মানে বাকি ছিল, অভাব ছিল। তো তার মতো লোকের একটা, তার মতো একটা লোকের এইভাবে পতন হওয়া, মানে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া, এর চেয়ে অপমানজনক লজ্জাজনক কিছু হইতে পারে? তাও হয়তো যে নেতা কর্মীদেরকে নিয়ে যায় তুমি মানে করে তাও মানবে। এখান থেকে ওইটা যেমন আমাদের দেখার বিষয় হচ্ছে, বোঝার বিষয় হচ্ছে, শিক্ষা নেওয়ার বিষয় আছে। আমরা যদি আমাদের জায়গা থেকে আজকে থেকে সুযোগ পেয়ে, সুযোগ পাইলাম আমরা, ক্ষমতা পাইলাম, এক দুই পাঁচ বছর পরে সেই কাজটা করি, আমাদের পরিণতি ওইরকম হইতে পারে। এই শিক্ষাটা আমাদের নিতে হবে একদম সবাই। আমাদের আগে চিন্তা ভাবনা অনেক কিছু থাকতে পারে, শিক্ষাটা আমাদের ধীরে ধীরে নিতে হবে ওই জায়গা থেকে। এই অভ্যুত্থানের যে অ্যাকচুয়াল স্পিরিট, আর তার হাতে ক্ষমতা আসতে পারে, কিন্তু এসব চুরি পাটপারি ক্ষমতার অপব্যবহার করা, সিন্ডিকেট তৈরি করা, জবর দখল করা, এই কাজগুলো থেকে দূরে থেকে দেশের জন্য, দেশের মানুষের জন্য কাজ করার জন্য যে স্পিরিটটা, চব্বিশের অভ্যুত্থানের স্পিরিট, এটা যেন আমরা ধরে রাখতে পারি। এটা ধরে রাখার জন্য আমার একটা স্ট্রাকচার ফোর্স প্রয়োজন, যেটা হবে আমাদের এই মাদারীপুর জেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে স্ট্রাকচারটা সেটা প্রমাণের জন্য। এবং ওইখানে থাকলেই যে শুধু তারাই এমন না, ব্যাপার হচ্ছে একটা জিনিস বলে রাখতে হবে আপনাদেরকে, আমাদের একটু শুনতে হবে। যেমন গতকালকে মনে করেন পলিটিক্যাল দলগুলোর সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আলোচনা হয়েছে, এই আলোচনাও হবে। একবার একটা আলোচনা কখনো ডিসিশনে আসা যায় না। তো এই আলোচনাটাতে স্বাভাবিকভাবেই ধরেন আমাদের পাঁচজন বা দশজন প্রতিনিধি গিয়েছে, কিন্তু সেন্ট্রাল সমন্বয় তো 158 জন ছিল, কিংবা এই অভ্যুত্থানে আরো এমন অনেকেই ছিল যা সেন্ট্রাল সমন্বয়কের দায়িত্ব ছিল না, কিন্তু এর চেয়ে অনেক বেশি স্ট্রাগল করেছে। জেলায় জেলায় এমন অনেকেই ছিল, তাদের সবাইকে তো নিয়ে যাওয়া যায় না। তার মানে কোন একটা নির্দিষ্ট জায়গায় ডেকোরাম অনুযায়ী আপনার নির্দিষ্ট কিছু মানুষ যাবে, ধীরে ধীরে সবার সুযোগ হবে। এখন সমস্যা হচ্ছে আমরা অনেকে এটা মনে করি, ধরেন আমি এখানে আসার আগে আমাদের কেউ একজন এখানকার ধরেন এক দুই তিনজনের সাথে একটু যোগাযোগ করেছে, আমরা এখানে যেতে চাই। আমরা এমন অনেকে আছি যে যারা মনে করে নিয়েছি যে তারা তিনজনে মানে লিডার হয়ে গেল, আমরা মনে পিছিয়ে পড়লাম। ব্যাপারটা কিন্তু এরকম কিছু না, আমাদের তো কারোর সাথে যোগাযোগ করতে হবে। আমরা এটা খুঁজে বের করবো আসলে এখানে কার অবদান কতটুকু ছিল, এই দায়িত্ব আমাদের, আমরা খুঁজে বের করবো, প্রয়োজন আমরা সময় নিব।